তারপরে আমরা যারা মা হব তারা কি আমরা লেখাপড়া করব না এটা তো সেই রকমই দাঁড়াচ্ছে যে যারা মা হবে তারা লেখাপড়া করবে না আর লেখাপড়া করলে মা হতে পারবে না এটা তো কোনোদিন হতে পারে না নোটিশ ছিল যে যারা এমফিল করেছে পিএইচডি করেছে তাদেরকে হলে রাখা হবে না তাদের হল ছাড়তে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে আর সেই সাথে আরেকটা লাইন ছিল যে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা মেয়েরা অবশ্যই হল ছাড়তে হবে তো সেটার এগেনস্টে আমরা আজকে একটা রুল নিলাম এবং ওইটা স্টে করালাম আর একটা ডাইরেকশন নিলাম আমরা এডুকেশন মিনিস্ট্রি আর ইউজিসির কাছে যে টোটাল সরকারি বেসরকারি ইউনিভার্সিটিগুলির এই রুলটা আমাদেরকে রিপোর্টটা দেওয়ার জন্য কোর্টে সেটা 7ই ফেব্রুয়ারি বলেছেন ওটা দেওয়ার জন্য কোর্টকে জমা দিতে বলেছে এইটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে যে এই যে হলে থাকার যে মেয়েদের হলে থাকার যে নিয়মগুলি ওরা যেটা বলছে যে ওদের 21 সালের একটা রুল আবাসনের সে আবাসনের রুল অনুযায়ী ওরা 17 ধারা অনুযায়ী বলছে যে বা অন্তঃসত্ত্বা এবং বিবাহিত মেয়েরা হলে থাকতে পারবে না তাদেরকে হল ছাড়তে হবে আমরা আদালতকে আমরা কনভিন্স করার আগে আদালত অবাক হয়ে গেছে যে এটা কী ধরনের একটা বিজ্ঞপ্তি হলো কারণ তাই বলে কি এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার আমরা মা হচ্ছি এটা তো এমন কোনো কিছু না যে ইম্পোজ করে হ্যাঁ এটা তো প্রাকৃতিক ব্যাপার এটা প্রকৃতিকে কি আমরা থামিয়ে দিতে পারবো তারপরে আমরা যারা মা হবো তারা কি আমরা লেখাপড়া করবো না এটা তো সেই রকমই দাঁড়াচ্ছে যে যারা মা হবে তারা লেখাপড়া করবে না আর লেখাপড়া করলে মা হতে পারবে না এটা তো কোনোদিন হতে পারে না এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা চিঠিও দিয়েছি আমরা কয়েকটি অর্গানাইজেশন মিলে চিঠি দিয়েছি তখন তাদের উত্তর হলো যে যারা বিবাহিত তাদেরকে তো তাদের স্বামীরাই দায়িত্ব নিতে পারে কিন্তু এটা তো সব মেয়ের বেলায় নাও হতে পারে যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা তো হলেই থাকতে হবে তারা কোথায় থাকবে তো সেই হিসেবে আমরা এটা বলেছি এবং কোর্ট মানে নিজেই অবাক হয়ে গেছে যে এরকম একটা বিজ্ঞপ্তি কীভাবে হলো হ্যাঁ তো সেই জন্য উনি খুবই মানে কোর্ট খুব ইমপ্রেসড হয়েছে এবং আমাদেরকে থ্যাংক ইউ বলেছে যে আমরা এটা নিয়ে ওনার কাছে এসেছি অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন মানবাধিকার কি আমাদের মৌলিক অধিকারের লঙ্ঘন হ্যাঁ আমার তো এডুকেশনটা তো আমার মৌলিক অধিকার সেখানে আমি বিবাহিত হলে অন্তঃসত্ত্বা হলে হলে থাকতে পারবো না আমার পড়াশোনার একটা ব্যাঘাত ঘটবে এটা তো অবশ্যই মানবাধিকার এবং মৌলিক অধিকার দুইটারই লঙ্ঘন যদিও আমরা মানবাধিকার কমিশনে চিঠি দিয়েছি কিন্তু মানবাধিকার কমিশন কোনো আনসার দেয়নি এবং কোনো পদক্ষেপও নেয়নি যার জন্য আমাদেরকে কোর্টে আসতে হলো হলে না থাকার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছিল আজকে সেটিকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে এবং তাতে ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং ম্যাডাম জাস্টিস কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল নিশ্চি জারি করেছেন এবং আদালত আগামী 1 মার্চ 2024-এর মধ্যে একটি রিপোর্ট দাখিল করার জন্য বলেছেন যে যদি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রী আছে তাদের ক্ষেত্রে তাদের বৈবাহিক অবস্থা অথবা তাদের অন্তঃসত্ত্বা হলে পড়ে সে বিষয়ে যদি কোনো বৈষম্যমূলক রুল থেকে থাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বলা হয়েছে প্রতিবেদন দাখিল করবার জন্য প্রতিবেদনটি আগামী 1 মার্চ 2024-এর মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে সেটি অবশ্যই আদালত বিষয় প্রকাশ করেছেন যে যেহেতু সংবিধানে এ ধরনের বৈষম্যমূলক আচরণের কোনো সুযোগ নেই সুতরাং সেটি হয়েছে কিনা এটি আদালত বিষয় প্রকাশ করেছেন নোটিশটাতে বলেছিল কর্তৃপক্ষ যে যারা বিবাহিত আছেন অথবা অন্তঃসত্ত্বা আছেন তাদেরকে হল ছাড়ার জন্য বলা হয়েছিল তারা বলেছেন যে যেহেতু অন্তঃসত্ত্বাদের তাদের মেডিকেল কেয়ারের বিষয় আছে সেটি হল কর্তৃপক্ষ তাদের পক্ষে সম্ভব নয় এই ইস্যুতে বেসিক্যালি তারা এটিকে নোটিশটি দিয়েছিলেন